উত্তরপত্র মূল্যায়ন শুরু, ফলাফল জুনে শুরু হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের পর্ব। বুধবার সদরের মোট 6টি বিদ্যালয় এই উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়। এর মধ্যে কামিনী কুমার বিদ্যালয়, বুজ্জং স্কুল, বিজয় কুমার স্কুল এবং বাণী বিদ্যাপীঠ স্কুলে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত রয়েছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে নেতাজি স্কুল এবং বর্দোয়ালি স্কুলে চলছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। এদিন পর্ষদ সভাপতি ধনঞ্জয় ঘনচৌধুরী উক্ত বিদ্যালয়গুলি সরেজমিনে পরিদর্শনে গিয়ে সমস্ত বিষয়ের খোঁজখবর নেন, কথা বলেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। সাংবাদিকদের সাক্ষাৎ দিতে গিয়ে পর্ষদ সভাপতি বলেন শান্তিপূর্ণভাবে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। সদরের মোট 6টি সেন্টারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখা হচ্ছে। জানা গেছে জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা যেতে পারে।